তুই কেন বুঝতে পারছিস না গোপী, সীতাকে ছাড়া আমি বাঁচবো না। তাই ওকে বিয়ে করতে গেলে আমাকে সীতাপুরে গিয়ে গায়ত্রী দেবীর মুখোমুখি দাঁড়াতেই হবে। কি বিয়ে খাবে? কি? হ্যাঁ, একটা তোর মাথা আর একটা তোর মুন্ডু। অবশ্য কে কোনটা খাবে সেটা নিয়ে গন্ডগোল লেগে যেতে পারে। তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না গোপী। তুমি একটা আতা, বুঝলে? এই সামান্য জিনিসটা তুমি বুঝতে পারছো না? একজন হলো তোমার বাবা আর একজন হলো ওই গায়ত্রী দেবী, বুঝলে? আর তাছাড়া তুই ভাবছিস কি, ওই রায়বাড়িতে গিয়ে সীতা চাই বললে সীতা পেয়ে যাবে? জ্যান্ত চিবিয়ে খাবে। একই শালা দুজন একদম ধনের লঙ্কার মতো ফুটছে। না না না, সীতাকে পেতে গেলে না আমাদেরই কিছু একটা করতেই হবে। দয়া করে বলবি সেটা কি? আরে বিয়ে, আবার কি বিয়ে? ইয়াস, তবে সেটা তোর নয়, ওই দামড়া দুটোর, যে মাল দুটো আইব্রো কার্তিক সেজে বসে আছে। আইব্রো কার্তিক? সেটা আবার কে রে? আচ্ছা তুই কি রে, ওই দামড়া দুটো তোর কাকা, এক হলো শম্ভু আর এক হলো মহাদেব। আর শোন শোন শোন, হেদি পেদি মেয়ের সাথে বিয়ে দিলে চলবে না, ওই দামড়া দুটোকে বিয়ে দিতে হবে সীতাপুরের মেয়ের সঙ্গে, বুঝলে? হ্যাঁ, এবার চলো। কোথায়? ওই দামড়া দুটোর কাছে। কাকা! ও কাকু! কাকা কাকা, তোমাকে বিয়ে করতেই হবে। হ্যাঁ, বিয়ে করতেই হবে। হ্যাঁ, বিয়ে এই বয়সে? হ্যাঁ, আমি তোরা খেপেছিস না কি রে? হ্যাঁ কেন কেন, তোমার কি এমন বয়স হয়েছে? ঠিকই তো বলেছ বিক্রম, এখনো মোটপঙ্গি ধুতি পড়লে একেবারে ধেরে কার্তিকটি না লাগবে। এই দেখো দেখো, কি বলতে গিয়ে কি বলে ফেললাম, না মানে ভালো দেখা। হ্যাঁ ভালো দেখা, তাই বলছিলাম। না বাবা, হ্যাঁ এই বয়সে বিয়ে করে লোক আসার ইচ্ছে আমার নেই, একদম নেই। বিয়ের পর তোর কাকিমা আমাকে করুণা দেখাবে এই খোড়াকে, সেটা আমি কখনো চাইবো না, বিয়ে আমি করতে পারবো না। কিন্তু বলছিলাম যে তোমরা বিয়ে না করলে চৌধুরী বংশের থেকে কি হবে? ঠিকই তো, বংশধরের অভাবে চৌধুরী বংশ একদম লোপাট হয়ে যাবে। হ্যাঁ লোপাট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তবে সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে চারণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তিতে। আমরা কি ডাইনোসরের শেষ বংশধর নাকি, যে আমাদের দেখতে না পেলে পৃথিবী দেখার ভালো কথা? তুই কে রে? আমি গোপী। না আমার কলেজের বন্ধু। যেই হোক না কেন, তোমরা জানো না যে আমি শিবের উপাসক, আমাকে নিয়ে টানটানি মারবো। সে তো পার্বতী ছিল। ছিল তো। আপনার না হয় সীতাপুরে কেউ একজন থাকবে। শিব শম্ভু, শিব শম্ভু, কোথায় বলে আমি নাকি শিবের মতন সর্বত্যাগী সন্ন্যাসীর জীবন কাটাবো, আর আমাকেই নাকি বিয়ে দাবি কথাবার্তা বলা। তুমি বুঝতে পারছো না কাকা, কিচ্ছু বোঝার দরকার নেই আমার, কোনো কথা বলার দরকার নেই, এরপর যদি এই নিয়ে কথা বলো না। কোথায় গেল?